গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো আজকে দেখলাম সকালবেলা শাড়ি পরে রেডি, আর আজকে আমার ছেলের 21 দিন পূর্ণ হলো, আর আজকে ওর ষষ্ঠী পুজো। তো মন্দিরে যাব, ওখানেই ওর ষষ্ঠী পুজো হবে। তো চলো তোমাদের সাথে শেয়ার করি, আর আমার ছেলেকে এখনও রেডি করা হয়নি, ওকে রেডি করব, তারপরে তোমাদেরকে দেখাবো। তো চলো দেখাতে থাকি। এখানে দেখো আমার হাজবেন্ড এই রেডি হয়ে বসে আছে, আর বাবু এখানটায় ঘুমাচ্ছে, ওকে এখন তুলে রেডি করব। আর ওর বাবা এখানে বসে বসে পাহারা দিচ্ছে ওকে। আমরা বেরিয়ে পড়লাম, আমি আর আমার হাজবেন্ড বাবিনকে নিয়ে বেরিয়ে পড়লাম। ওর আজকে ষষ্ঠী পুজো, আর আমাদের ষষ্ঠী পুজো মন্দিরে হয়। তো আমরা চলে আসলাম বড় মায়ের মন্দিরে, আর সামনে দেখো এখানটায় সবাই ধূপকাঠি ধরাচ্ছে। এখানে সবাই ধূপকাঠি ধরায়, মানে রাস্তার পাশে আছে, আর এটা রাস্তার সামনে একটা বড় মন্দির, আর মন্দিরটা খুব জাগ্রত। এই দেখো এখানে সবাই ধূপকাঠি ধরাচ্ছে আর প্রণাম করে যাচ্ছে। আমি মন্দিরে উঠে বসে আছি, আমার হাজবেন্ড গেছে পুজোর জন্য মিষ্টি আর যা যা লাগে সেগুলো আনতে, আর ততক্ষণ আমি একটু ভিডিও করছিলাম, বড় মাকে তোমাদের একটু দেখিয়ে দিলাম, আর আমিও একটু ভিডিও শ্যুট করে নিয়েছি। আর বাবিন দেখো ঘুমাচ্ছে, ও বাড়ি থেকে বেরিয়েছে ঘুমিয়ে, আর এখনও পর্যন্ত ঘুমাচ্ছে, আরও দিনের বেলা প্রচুর ঘুমায়। তো চলো দেখতে থাকো। আর এখানে দেখো আমার হাজবেন্ড চলে এসছে সব কিছু নিয়ে, আর ব্রাহ্মণ মশাই এক্ষুনি মন্দিরে ছিলেন, আবার কোথায় গেলেন, একটু পরেই হয়তো চলে আসবে, উনি আসলেই পুজো শুরু হয়ে যাবে। তো চলো তোমরা দেখতে থাকো, ততক্ষণ আমরা একটু মন্দিরটাও শেয়ার করে দিই। আর এখানে দেখো কতগুলো ঠাকুর আছে, এগুলোকে কী ঠাকুর বলে আমি জানি না, বাট সব ঠাকুরই সুন্দর। আর দেখো ঠাকুরগুলো, আর এটা হচ্ছে বড় মা, এই পাশেও দেখো অনেকগুলো ঠাকুর আছে। আর ব্রাহ্মণ মশাইও চলে এসেছেন, আর বলছেন যে পুজোয় বসে যেতে, তার জন্য আমিও চলে আসলাম, আর এবারে বাবিনকে নিয়ে পুজোয় বসে যাব। তো চলো তোমরা দেখতে থাকো, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে ভিডিওটা। আর বাবিনকে অনেক অনেক আশীর্বাদ করো তোমরা। এখানে দেখো আমি পুজোয় বসে পড়েছি বাবিনকে নিয়ে, এখন ওর পুজো হবে। আর তোমরা বাবিনকে অনেক অনেক আশীর্বাদ করো আর ভালোবাসা দিও, ও যেন অনেক বড় হতে পারে আর সবসময় সুস্থ স্বাভাবিক থাকে। তো চলো তোমরা দেখতে থাকো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আর বড় মাকে দেখো, আর ঠাকুরগুলো যদি তোমরা জেনে থাকো এগুলো কী ঠাকুর বলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর সামনেটা দেখো কী সুন্দর সাজানো আছে, আর আমার হাজবেন্ড ভিডিওটা করছিল। পুজো হয়ে যাওয়ার পরে আমরা এসেছিলাম রূপোর দোকানে কিছু কেনাকাটি করতে। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, আর হচ্ছে কি আমরা চলে এসেছি বাড়িতে, আর দেখো চারিদিকের কি অবস্থা, বাইরে বৃষ্টি হচ্ছে, সব কিছু ঘরে মেলা, আর বাবু সেই তখন থেকে ঘুমাচ্ছে, এখনও ওঠেনি, দেখো দাঁড়াও দেখাই, এখনও ওঠেনি। পাপা, হ্যাঁ পাপা, এই দেখো কি করছে, এই দেখো সবার ঘুম ভাঙবে, আমার ছেলের ঘুম আর ভাঙবে না, রাত্রিবেলা রাত্রিবেলা শুধু জাগাবে, তাই না পাপা? আর বাইরে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, প্রচুর বৃষ্টি হচ্ছে, ওই জন্য ফুল জামা পরিছি, মানে পা টা সব ঢাকা, দেখি পাপা, পাপা একটু মুখটা দেখা, এই দেখো এর অবস্থা দেখো, আর জামাটা ওর সাইজের থেকে অনেক বড়, আর এই জামাটা ওর দিদা পাঠিয়েছে, দিদিন পাঠিয়েছে।